আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রথমে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদদেরকে। আমি এরপরেই যাচ্ছি গত ২৪ ঘন্টার পরিস্থিতি নিয়ে আপনাদের করোনা বিষয়ে উপস্থাপন করছি। গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ২১৯০ জন, করোনায় আক্রান্ত হয়েছে ২৬৬ এবং মোট আক্রান্ত সংখ্যা হল ১৮৩৮। মৃত্যুবরণ করেছে ১৫ জন এবং মোট মৃত্যুবরণ করলেন ৭৫ জন। আজকে মৃত্যুবরণের সংখ্যাটা বেশি, আমরা তাই গভীর সমবেদনার সাথে আমরা সকল মৃত্যুবরণ যারা করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আরোগ্য লাভ করেছে ৯ জন এবং মোট আরোগ্য লাভ করেছে ৫৮ জন। সারা বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০০০০, আক্রান্ত হয়েছে প্রায় ২১৫ লক্ষ মানুষ। আসার কথা হলো স্পেন এবং ইতালিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে আসছে। গত ৮ মার্চ হতে আজ পর্যন্ত পজিটিভ রোগী আমরা পেয়েছি ১৮৩৮ জন, তার মধ্যে হাসপাতালে ভর্তি আছে প্রায় ৫০০ জন, অর্থাৎ হাসপাতালে সেবা নিয়েছে প্রায় ৩৩% রোগী। বাকিরা বিভিন্নভাবে হোম কোয়ারেন্টাইনে বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। সারা দেশে প্রায় ১ মাস ১ সপ্তাহের মধ্যে আইসিইউ সাপোর্ট নিয়েছে ২৭ জন, অর্থাৎ প্রায় ১.৮% রোগী আইসিইউ সাপোর্ট নিয়েছে। এই হারে ১০,০০০ রোগীর আইসিইউ সাপোর্ট যদি নেয় তাহলে পরে ১৮০টি ভেন্টিলেটার সাপোর্ট লাগবে। এই সাপোর্টটি একবারে লাগে না, এটি গত ১ মাস যাবৎ লেগেছে এবং এর পরেও যদি লাগে তাহলে এটা এই সময়ের মধ্যে বিভিন্ন সময় এটা লাগবে। দেশের প্রতিটি হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে, যা করোনা ভাইরাসের রোগীর জন্য বেশি প্রয়োজন। করোনা আক্রান্তের ৮০% লোকের বেশি কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, অন্যদের অক্সিজেন সাপোর্ট এবং কিছু ওষুধ লাগতে পারে। অনেক আলোচনা হচ্ছে আইসিইউ ভেন্টিলেটর নিয়ে এবং প্রস্তুতি নিয়ে হচ্ছে। এই বিষয়টির ব্যবস্থা প্রতিনিয়ত উন্নয়ন হচ্ছে। ভেন্টিলেটর দেওয়া হয় মুমূর্ষু রোগীদের। ইউরোপে আইসিইউর গড় প্রায় ৪% বা তারও অধিক, কারণ তাদের বয়স্ক জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় শতকরা ৩০-এর নিচে এবং ৬০-এর প্রায় ৭%, যা বর্তমানে আমাদের দেশের জন্য আশীর্বাদ। বর্তমানে সব হাসপাতালে ট্রিটমেন্ট গাইড দেওয়া হয়েছে, পিপির সংকট নেই। আপনারা জানেন পিপি তৈরি করতে আমাদের প্রস্তুত করতে সময় লেগেছে, কারণ পিপি কাঁচামাল দেশে ছিল না, রপ্তানি বন্ধ ছিল এবং প্রস্তুতকারকও তেমন ছিল না। আমরা সেটা আস্তে আস্তে সেই প্রস্তুতকারক সৃষ্টি করেছি এবং আমরা প্রায় এখন প্রত্যেক দিন প্রায় ১ লক্ষ পিপি সারা বাংলাদেশে দিচ্ছি। এই সক্ষমতা আমরা অর্জন করেছি। ইতিমধ্যে ২০টি ল্যাব স্থাপন করা হয়েছে। এই ২০টি ল্যাব এত সহজে স্থাপিত হয় নাই, আপনারা জানেন, আমাদের জানা ছিল না কতগুলো ল্যাব লাগতে পারে। এই ল্যাবগুলো
অন্য দেশ থেকে আমদানি করে আনতে হয়, যেখানে আমদানি বন্ধ ছিল। আমরা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে এই ল্যাবগুলো স্থাপন করেছি এবং টেস্টিং এর কার্যক্রম আরো বৃদ্ধি করা প্রয়োজন। যা চলমান রয়েছে, সমস্যা হলো রোগীরা টেস্ট করতে আগ্রহ প্রকাশ করে না এবং গোপন করে যায়, ফলে অনেক চিকিৎসক আক্রান্ত হয়েছে। এই আচরণ আশঙ্কাজনক। আমি আহ্বান করব বেশি করে টেস্ট করুন, নিজে সুস্থ থাকুন এবং করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করার সুযোগ দিন। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রমে বেশি সোচ্চার হওয়া প্রয়োজন, যার মাধ্যমে লকডাউনকে আরো কার্যকর করা প্রয়োজন। বিভিন্ন স্থানে, বিশেষ করে হাট বাজার দোকানে ঘোরাফেরা করে আক্রমণ বৃদ্ধি করা হচ্ছে। রিক্সা এবং অন্যান্য যানবাহন অবাধে চলাচল করছে। ত্রাণ বিতরণেও জনগণের আক্রান্ত হচ্ছে। এই সমস্ত কারণে ঝুঁকির আশঙ্কা বেড়ে যাচ্ছে। এই বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। সংক্রমণের সংখ্যা যদি কমাতে হয়, এই বিষয়ে আমাদেরকে আরো বেশি বেশি নজর দিতে হবে। কার্যকর লকডাউন করে এখন স্পেন, ইতালি, তারা ভাইরাস সংক্রমণ অনেক কমিয়ে এনেছে। তারা এখন শিথিল করতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীও প্রতিনিয়ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিষয়টি গুরুত্ব আরোপ করছে। যারা বহুতল ভবনে বা ফ্ল্যাটে বাড়িতে থাকেন, লক্ষ্য করা গেছে অনেকে সংক্রামিত হয়েছে। যদিও একে অপরের সাথে দেখা হচ্ছে না, কিন্তু তবুও সংক্রমণের হার বাড়ছে। আপনাদের ভবনে লিফটের ভিতরে এবং বাইরে, বিশেষ করে লিফটের বোতাম, সিঁড়ির হ্যান্ডেল, দরজার হ্যান্ডেল, সেগুলো স্যানিটাইজ করে রাখুন। এগুলো সংক্রমণের উৎস। দেশের মানুষ ঘরে এখন বন্দি দশা হয়ে আসছেন, যার ফলে তাদের মানসিক চাপ বৃদ্ধি পায়। এই সময় টিভিতে যদি বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করা হয়, তাহলে তাদের মানসিক চাপ কমবে বলে আশা করি। প্রতিনিয়ত দেশের মানুষকে করোনা প্রতিরোধের বিষয়ে সুপরামর্শ দিলে বেশি উপকারে লাগবে। করোনা ভাইরাস প্রতিরোধের মূল হাতিয়ার হলো সংক্রমণ রোধ করা। করোনা হাসপাতাল প্রস্তুতের কার্যক্রম চলছে। বসুন্ধরা কনভেনশন 2000 বেড প্রায় প্রস্তুত হয়ে আসলো। ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের 1300 বেডের কার্যক্রম চলছে। উত্তরা দিয়াবাড়িতে 4টি বহুতল ভবনে 1200 বেডের কার্যক্রম চলমান রয়েছে। করোনা হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে আরো কয়েকটি, যার মধ্যে রয়েছে মুগ্ধা হাসপাতাল 500 বেড, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট, শহীদ সারাবাদী হাসপাতাল, নগর হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, লালকুটির হাসপাতাল। এই হাসপাতালগুলি প্রস্তুত করা খুব কঠিন কাজ, কারণ এগুলি চলমান হাসপাতাল। এখানে রুগী রয়েছে, এখানে ক্যান্সারের রুগী রয়েছে, ডায়ালিসিসের রুগী রয়েছে, বার্নের রুগী রয়েছে এবং গর্ভবতী মায়েরা এখানে রয়েছে। কাজে তাদের সরানো এবং অন্য হাসপাতালে তাদেরকে প্রেরণ করা একটি দুরূহ ব্যাপার, কারণ অন্য হাসপাতালের সংখ্যাও কমে যাচ্ছে। সকল বিভাগীয় শহরে 200 বেডের আইসিইউ সহ কোভিড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং সেখানে এখন রুগীরা সেবা নিচ্ছে। জেলা শহরে 50 থেকে 100 বেডের কোভিড হাসপাতাল ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি আইসিইউ সাপোর্ট সহ কোভিড হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি হাসপাতালও অনেকগুলো আমরা হাতে আছে, তারাও এগিয়ে আসছেন সেবা দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা ইউনিভার্সাল হাসপাতাল 100 বেড এবং আনোয়ার খান
মেডিকেল কলেজ 200 বেড হাসপাতালটি কোভিড রোগীর জন্য আমরা প্রস্তুত করছি। সারা দেশে আমাদের যে পরিসংখ্যান আমাদের কাছে দেওয়া হয়েছে তাতে মোট আইসোলেশন সেন্টার প্রায় সব ডিভিশন মিলে 500টি, আইসোলেশন বেড রয়েছে 9000 এবং মোট সরকারি হাসপাতাল শয্যা সংখ্যা অর্থাৎ উপজেলা জেলা ডিভিশন এবং ঢাকা সহ প্রায় 25000 এবং বেসরকারি হাসপাতালের শয্যা সংখ্যা যে হাসপাতালগুলো আমরা ইতিমধ্যে নিয়েছি এবং নিব তার সংখ্যা 1000। করোনায় বেশি আক্রান্ত এলাকা সমূহ আপনারা ইতিমধ্যেই জানেন, ঢাকায় নারায়ণগঞ্জ মিরপুর বাসাবো গাজীপুর ময়মনসিংহ এবং কেরানীগঞ্জ সহ আরো বেশি আজ বেশ কয়েকটি জেলায় অর্থাৎ প্রায় 40টি জেলায় করোনা রোগী এখন পাওয়া যাচ্ছে এবং বেশিরভাগ রোগী ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গিয়েছে। আমরা আশা করব লকডাউনটি যদি আরো ভালো হয় মজবুত হয় লোকে মেনে চলে তাহলে পরে করোনা ভাইরাস আর ছড়াতে পারবে না। আমরা যদি আগামী 25শে এপ্রিল পর্যন্ত ঘরে থাকি একটু কষ্ট করি তাহলে আমাদের জয় হবে ইনশাল্লাহ। সাথে সাথে যত পারি পরীক্ষা করি, অপরকে পরীক্ষা করার জন্য উৎসাহিত করি। প্রশাসন আর্মি পুলিশ নেতৃবৃন্দ মিডিয়া কর্মীদের সকলেই কষ্ট করছে, একটু চেষ্টা করলে সকলকে ঘরে রাখার ব্যবস্থা নিন যা মাননীয় প্রধানমন্ত্রী বলে আসছে। আমাদের ডাক্তার নার্স ও টেকনিশিয়ানদের ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমাদের যারা মন্ত্রণালয় এবং অধিদপ্তরে কাজ করছেন পরিশ্রম করছেন তাদেরকে ধন্যবাদ জানাই, তারা কঠিন পরিশ্রমের মাধ্যমে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করছেন ঝুঁকি নিচ্ছেন। ইতিমধ্যে বেশ কিছু ডাক্তার নার্স সেনা সদস্য পুলিশ সদস্য গণমাধ্যমের সদস্য আক্রান্ত হয়েছে, আমরা তাদের সুস্থতা কামনা করি এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সকলে মিলে একযোগে কাজ করলে এই যুদ্ধে জয়লাভ করব ইনশাআল্লাহ। এই যুদ্ধের মূল হাতিয়ার হলো ঘরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা, করোনা পরীক্ষা করা, নিয়মিত গরম পানি খাওয়া যা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা। আবারও বলি, ঘরে থাকুন সুস্থ থাকুন, ঘরে থাকুন সুস্থ থাকুন, আক্রান্ত হবেন না, করোনা পরীক্ষা করান, করোনা পরীক্ষা করান, নিজে বাঁচুন, প্রিয়জনকে বাঁচান এবং অন্যকে বাঁচান। সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম।